আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইভো সেকশন চল যাই, এখনো কিন্তু ইভো ইউএমপি আসে নাই, বাট গরিনা এখানে আমাদেরকে অলরেডি পাঠাই দিছে নতুন ইভো ইউএমপি গাইস, এই যেটা হচ্ছে আমাদের নতুন ইভো ইউএমপি। আমি একটু অসুস্থ, মানে সর্দি জ্বর, এই জন্য হয়তো ভয়েস একটু চেঞ্জ হতে পারে, কিছু করার নাই, চুল দাঁড়িয়ে কাটা হয় নাই কতদিন ধরে, মানে কি আর বলতাম, সেলুনে গেলেও পরে যদি সর্দির কারণে কিছু গালি গালাস করে লাগাই। মেন কথা হচ্ছে গাইস, আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের নতুন ইভো ইউএমপি, লাস্ট সেকেন্ডে নতুন বান্ডেল দিচ্ছে যেটা আমার কাছে অলরেডি ছিল, অ্যান্ড একটা ইউ একটা এই অগের স্কিন দিচ্ছে যেটা আমার কাছে অলরেডি ছিল, অ্যান্ড বুইয়া ইমোট দিচ্ছে যেটা আমার কাছে অলরেডি ছিল, জাস্ট এখানে নতুন আমাদের ইভো ইউএমপিটা পাইছি, বাকি সব কিছু আমাদের কাছে অলরেডি ছিল। যাই হোক, আমি ক্লাইম করে ফেলি আমাদের নতুন ইভো স্কিন, অ্যান্ড ইভো স্কিন ক্লাইম ডান, অ্যান্ড সব কিছুর জন্য আমাকে এফএফ টোকেন দিল, বা বেটে বা ভাই ব্যথা করে শীতের দিন বুঝছেন। এরপরে আমাদের দিচ্ছে হচ্ছে আমাদের একটা প্যারাশুটের স্কিন, একটা এটার স্কিন যায় সার্ভোর্ড স্কিন, একটা ব্যানার, অ্যান্ড একটা হচ্ছে এটা, এটা আমার কাছে আগে থেকে ছিল, যেগুলো আগে থেকে ছিল সেগুলো কেন দিতেছে গরিনা, আমি একটা জিনিস বুঝতেছি না, না না গরিনা কি নতুন কিছু পাইতেছে না বানানোর জন্য, আমি একটা জিনিস বুঝতেছি না ওদের ডিজাইনাররা কি করে। যাই হোক গাইস, আমি এগুলো ক্লাইম করে ফেলি, আর এগুলো ইকুইপ করবো না কারণ আমার কাছে একটা জিনিসও ভালো লাগে নাই। মেইন কথা হচ্ছে আমাদের দিচ্ছে হচ্ছে টোক গ্লুয়ালটা আমার কাছে আগে থেকে আছে, মানে কি বলতাম, যেগুলো আগে থেকে আছে সেগুলো দিছে। যাই হোক, আমাদেরকে দিছে হচ্ছে এখানে টোকেন, মানে ইভো ইউএমপি টোকেন, যেটা দিয়ে আমরা ম্যাক্স করতে পারবো আজকের আমাদের ইউএমপি। তো চয়ন আমরা ডিরেক্টলি ম্যাক্স করে ফেলি, আমি অলরেডি 9টা আসছে, 9টা কই থেকে পাইলাম, তো ইলিট পাস থেকে আই থিঙ্ক 9টা পাই গেছি। তো যাই হোক, আমি এখান থেকে নিয়ে নিই আমাদের 1400 মানে 1400 দিয়ে ম্যাক্স করা যায়, 1450টা আমি এখানে ক্লাইম করে ফেললাম, অ্যান্ড ডান। সো আই থিঙ্ক আমাদের ইভো ইউএমপি খুলে গেছে, অ্যান্ড ইয়াস গাইস, হিয়ার ইজ আওয়ার নিউ ইভো ইউএমপি গান স্কিন, আগে ছিল ডাবল মাইনাস রিলোড স্পিড, ওইখান থেকে সিঙ্গেল হয়েছে, অ্যান্ড আমি এখানে আপগ্রেড করে ফেলি 30 টোকেন দিয়ে লেভেল 2 ডান। তো এখন আমরা লেভেল 3 এর দিকে চলে যাবো, লেভেল 3-তে এখানে কি আছে, জাস্ট নিউ লুক, মানে আগের থেকে এখানে লুকটা একটু চেঞ্জ হয়েছে, দেখেন আগে ছিল একটু শুকনা, অ্যান্ড এরপর একটু মোটা ছোটা হয়েছে, অ্যান্ড সঙ্গে আরও ওই যে আগুন টাগুন জ্বালাই দিয়েছে, এই জন্যই লেভেল 3-তে জাস্ট নিউ লুক। আমি এটা আপডেট করে ফেললে, অ্যান্ড এখানে উড়া ধরা ইনভাইট দিচ্ছে, আমি ব্লক করে আনফ্রেন্ড আনফ্রেন্ড একটু পরে করতেছি, অ্যান্ড এখানে লেভেল 3 ডান গাইস, লেভেল 3-তে জাস্ট নিউ লুক, কোনো অ্যাট্রিবিউট ছিল না। লেভেল 4 এর দিকে যেন চলে যায়, এখানে হিট এফেক্ট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিট এফেক্ট, মানে যখনই ইনিমির বডিতে আপনারা ফায়ার করবেন বা হিট করবেন বা যেটাই হোক, তখন ইনিমির বডিতে এরকম একটা এফেক্ট করবে যেটা দেখতে পুরাই জোস। তো এর সঙ্গে আমাদের অ্যাট্রিবিউটস প্লাস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডাবল ড্যামেজ হয়ে যাচ্ছে, আগে ছিল সিঙ্গেল ড্যামেজ, অ্যান্ড এখন হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, মাইনাস রিলোড স্পিড, অ্যান্ড এখানে আরেকটা অ্যাট্রিবিউটস আনলক হবে, সেটা হচ্ছে 6 লেভেলে, এটা হচ্ছে আমাদের ডিলস অ্যাডিশনাল ড্যামেজ উইথ দিস গান আফটার পিকিং ইট আপ ফর 100 সেকেন্ডস, মানে 100 সেকেন্ড পরে এখানে অ্যাডিশনাল ড্যামেজ দেবে, মানে এক্সট্রা ড্যামেজ দেবে যখন আপনি গানটা নেবেন, আর 100 সেকেন্ড পরে মানে আপনার কাজে থাকা অবস্থায় 100 সেকেন্ড থাকা লাগবে, মানে গান চেঞ্জ করলে হবে না, তারপর আপনার এক্সট্রা ড্যামেজ দেবে, মোটামুটি ভালো, মানে 2 মিনিটের মতো, 20 সেকেন্ড কম। অ্যান্ড আমরা এখানে যেটা পাইতে সেটা হচ্ছে আমাদের হিট এফেক্ট প্লাস আমাদের অ্যাট্রিবিউটস প্লাস, সো আমি এটা লেভেল 4 আপডেট করে ফেলি 120 টোকেন দিয়ে, ডান। ও ভাই জোস, তো লেভেল 5-এর দিকে যদি আমরা চলে যাই গাইস, মানে লেভেল 5 হচ্ছে উড়া ধরা একটা লেভেল, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, বিকজ এখানে আছে হচ্ছে আমাদের হিট এফেক্ট, সরি গাইস, বিকজ এখানে আছে আমাদের কিল এফেক্ট প্লাস ফায়ারিং এফেক্ট। কিল এফেক্টটা দেখেন গাইস, যখনই আপনি ইনিমির মানে ইনিমিকে মারবেন তখন এরকম একটা এফেক্ট করবে, মানে আপনারা তো জানেন যখনই আপনি ইনিমিকে মারে ফেলেন তখন একটা ওই যে একেতে যেরকম নীল কালারের ওই যে বডি উড়া উড়া জায়গা, অ্যান্ড এখানে আমাদের এরকম রেড কালারের শ্যাডো প্লাস এখানে মাথা মোতা বাইরে হচ্ছে আগুনের, মানে জোস আমার কাছে পার্সোনালি জোস লাগছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার ভয়েস একটু প্রবলেম হতে পারে জাস্ট বিকজ অফ আমার সর্দি লাগছে, দ্যাটস ওয়াই, আর কিছু না। অ্যান্ড এখানে আরেকটা আছে হচ্ছে আমাদের ফায়ারিং এফেক্ট, ফায়ারিং এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন যখনই আপনি গুলি করবেন তখন এরকম একটা ফায়ারিং এফেক্ট হবে, মানে ওই যে লাল কালারের, মোটামুটি জোস, আমার কাছে এই এফেক্টটা এত বেশি ভালো লাগে না, বিকজ রেড কালারের এফেক্ট এমন তো করে,
বাট অতিরিক্ত এফেক্ট না করলেই চলে, বিকজ আমাদের এক্সএম এর যেটা আসলো এটা অতিরিক্ত ফায়ারিং এফেক্ট করে, যেটা আমার চোখে প্রবলেম করে, মানে আমি এনিমি মারতেই পারি না। যাই হোক গাইস, আমি 240 টোকেন দেখে লেভেল 5 এ আপগ্রেড করে ফেললাম, আর আমরা পেয়ে যাচ্ছি ফায়ারিং এফেক্ট প্লাস কিল এফেক্ট দুইটাই জোস। অ্যান্ড এরপর আমরা করতেছি হচ্ছে লেভেল 6 এ আপগ্রেড। সো লেটস সি গাইস, লেভেল 6 এ আমরা কি নতুন অ্যাট্রিবিউটস প্লাস এফেক্ট দেখতে পারি। লেভেল 6 এ হচ্ছে আমাদের নিউ লুক প্লাস আনলক অ্যাট্রিবিউটস, মানে যেটা বললাম গাইস। তো নিউ লুকটা হচ্ছে এখানে দেখেন, আগের লুকটা থেকে একটু লুক চেঞ্জ, আগের লুকটা তো দেখা যায় না, আগের লুকটা কই আসলো, যেটাই হোক এই এই নিউ লুক হচ্ছে এটা, অ্যান্ড এরপর হচ্ছে এই নিউ লুক, মানে অনেক ডিফারেন্স, মানে আগের থেকে অনেক বড় হয়ে গেছে, প্লাস ফায়ারের যে এটা সাইজটা আছে এটা আরও বেড়ে গেছে, আরও বেশি চমৎকার, মানে কি আর বলতাম, কিছু বলার নাই। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের আনলক অ্যাট্রিবিউট, যেটা বলছিলাম মানে নতুন একটা অ্যাবিলিটি আনলক হবে, যেটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল ড্যামেজ, মানে এক্সট্রা ড্যামেজ দেবে 100 সেকেন্ড পর, মানে গান পিক আপ করার 100 সেকেন্ড পর। এটা হচ্ছে লেভেল 6 এ আপনার আনলক হবে। আমি মনে করি নর্মাল যারা প্লেয়ার আছেন তাদের লেভেল 4 পর্যন্ত খেল মানে আপগ্রেড করলে চলে, বিকজ এখানে আপনার ডাবল ড্যামেজ অ্যান্ড সিঙ্গেল রেট অফ ফায়ার পেয়ে যাচ্ছেন। জাস্ট অ্যাডিশনাল ড্যামেজের জন্য আপনারা 6 পর্যন্ত যাইতে হবে। সো 6 পর্যন্ত যাওয়াটা না যাওয়াটাই বেটার বলে আমি মনে করি, শুধু শুধু ডায়মন্ড ওয়েস্ট। অ্যান্ড আমি এখানে 400 টোকেন দিয়ে এখানে লেভেল 6 ম্যাক্স করে ফেললাম, লেভেল 6 করে ফেললাম। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের ম্যাক্স লেভেল। ম্যাক্স লেভেলের জন্য কে কে ওয়েট করেছেন গাইস? আমি তো পার্সোনালি ওয়েট করেছি ম্যাক্স লেভেলের জন্য। সো লেটস গো গাইস, ম্যাক্স লেভেলে এখানে নিউ লুক, ভাই হোয়াট আ লুক, ও মাই গড, ম্যাক্স লেভেলের লুকটা পুরাই জোস, প্লাস এখানে এক্সক্লুসিভ ইমোট, ভাই ম্যাক্স লেভেলে এখানে নিউ লুকটা জোস। অ্যান্ড দেখি আমরা এক্সক্লুসিভ ইমোট, অ্যান্ড ও ভাই সাফ, হোয়াট আ ইমোট ম্যান, আমি এটা আগেও দেখাইছিলাম যদিও, যাই হোক ওটা বড় কথা না, বাট ইমোটটা দেখেন, লুক অ্যাট দ্য ইমোট, মানে বলটা ঘুরে ঘুরে আবার হাতে আসে, তারপর আবার বাম হাত দিয়ে গান স্ক্রিনটা নেয়, তারপর ফায়ার করে, মানে জোস ম্যান, আমার কাছে পার্সোনালি জোস লাগছে, বিকজ এটা কি অন্ধকার হয়? ইয়াস অন্ধকারও হয়, মানে সব মিলে আমার কাছে এই ইমোটটা জোস লাগছে, এফেক্টটা মানে পুরাই মাথা নষ্ট। যাই হোক গাইস, নিউ লুক প্লাস এক্সক্লুসিভ ইমোটের জন্য এখানে ম্যাক্স লেভেলে আমরা আপগ্রেড করে ফেলি আমাদের নতুন ইভো ইউএমপি স্কিন, ভাই সাফ জোস। সো আমি এখানে ইকুইপ করে ফেলি, ইকুইপ ডান, অ্যান্ড ইমোট ফুল। সো যাই হোক, আমি ইমোটটাও ইকুইপ করবো 1 সেকেন্ড গাইস। তো নতুন ইভো ইমোটটা ইকুইপ করে ফেললাম, ভাই জোস, লবিতে দিয়ে দেখি, ভাই 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 হোয়াট আ ইমোট, ভাই আমি জানি আপনাদেরকে এখনো দেয় নাই, বাট দু একদিনের মাঝখানে আপনাকে দিয়ে দিবে, এটা জাস্ট আমাদেরকে প্রমোশনের জন্য দিচ্ছে, দ্যাটস আমি আপনাকে দেখাতে পারলাম আগে থেকেই। অ্যান্ড আমার কাছে পার্সোনালি এই ইমোটটা জোস লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড গাইস আরেকটা কথা না বললে না, সেটা হচ্ছে জাস্ট ইমোটের জন্য আমি মনে করি না আপনাদের এত এত ডায়মন্ড ওয়েস্ট করা দরকার, যারা নর্মাল প্লেয়ার আছেন তারা 4 লেভেল পর্যন্ত আপগ্রেড করলেই পারেন, জাস্ট এখানে ডাবল ড্যামেজ অ্যান্ড সিঙ্গেল রেট অফ ফায়ারের জন্য, শুধু শুধু ইমোট আর ওই এক্সট্রা অ্যাট্রিবিউটসের জন্য এত এত ডায়মন্ড ওয়েস্ট করা আমি মনে করি না ঠিক হবে, বিকজ এই মানে আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হয়। আপনারা কেমন মানে আপনাদের কাছে কেমন কি মনে হয় আমি জানি না, যাদের বেশি বেশি টাকা আছে অবশ্যই করবেন, আমার কাছে তো নাই, মানে আমার তো পিনিকও নাই। তো যাই হোক গাইস, আমার বলার দরকার ছিল, দ্যাটস আমি বললাম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ গাইস।